প্রসঙ্গ আমি বিনীতভাবে যে জিনিসটা করছি উনি কি ভুলক্রমে কথাটা বললেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না কারণ ওনার কথাবার্তার সাথে এই কথাটা আসলে বেমানান যে বর্তমান সরকার বন্দুকের জরে জোরে এখন চলমান জনগণের ইচ্ছা চাহিদা তারা কিভাবে কমফোর্টেবল ফিল করবে তারা কিভাবে জিনিসটা চাচ্ছে এই জিনিসটাকে একটু ইজ্জত করতে হয় পরিবর্তনগুলো জনগণ একটা সিস্টেমের পরিবর্তন তখনই চায় যখন তার স্বার্থের এগেনস্টে বা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এখন আমার মনে হলো যে আমি তাজমহল গড়ে দিয়ে চিরদিন অমর হয়ে থাকবো আমি দেশের কৃষক শ্রমিক আসছি কৃষক শ্রমিক এদেরকে আপনার তাদের জীবনটা খুব কঠিন জীবনযাপন খুব কঠিন করে দিয়ে আপনি তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে আপনার শখের তাজমহল বানাইলেন এটা কিন্তু আপনার জনগণ পছন্দ করবে না এটা আপনার হয়তো অমরত্ব আর বেটার মাধ্যম দিয়ে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক খরচ তার আওয়ামী লীগের প্রথম আমলে ক্ষমতা আসার পর থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত অ্যাটলিস্ট বাজার কন্ট্রোল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দুর্নীতি নিয়ন্ত্রণ তারপর এগুলি হয়নি মানুষের আশা আশানুরূপভাবে হয়নি যখনই কেউ প্রতিবাদ করতে গিয়েছে এই যে বলে যে বিরাজ রাজনীতিকরণ যখনই কেউ প্রতিবাদ করতে গিয়েছে তাদেরকে প্রতিবাদের ভাষা আপনি যুক্তি দিয়ে খণ্ডান এটি হওয়া উচিত ছিল তাদেরকে সোজা গুলি করবেন যেহেতু প্রশাসন আপনাদের কথা শুনে বিচারকরা বিচারক বিচার করেন একজনের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আন্দোলন করে তার তার মৃত্যুদণ্ডের একটা নজির সেট করলেন কাদের মোল্লার কথা বলি এখন এটা নিয়ে পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের আপনার প্রশ্ন দেখা দিয়েছে যে বিচারটা সঠিক ছিল না যাদেরকে সাক্ষী নিয়েছে তারা অস্বীকার করছে যে নেই নেই যাও আমি ওইটা বলতেছি না আমি নিরপেক্ষভাবে কথাটা বলতেছি যে সরকারের পদক্ষেপগুলো জন ভিত্তিতে হওয়া উচিত জনগণ যদি তাদের কল্যাণ কোনো একটা সরকারি পদক্ষেপকে তাদের কল্যাণ বলে মনে না করে তো তাদের কল্যাণটা কী সে তাদের কল্যাণটা অবস্থা কিন্তু আপনার একটা জিনিস আমরা অনেক না না আমি করছি বন্দুকের জোরে সরকার মা বন্দুকের যুদ্ধ হইল এটা জনগণের প্রতিবাদের ভাষা নাই রাস্তায় নামলে তাদেরকে গুলি করা হয়